আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে, এবং আজকের ব্লগটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। এবং ব্লগ শুরু করার পূর্বে আমি খুবই দুঃখিত আমার গলার ভয়েস নিয়ে, ঠান্ডাতে আমার গলা পুরোই বসে গিয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমি অলরেডি বের হয়ে পড়েছি এবং আমি যাচ্ছি আমার স্কুল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে। আমি ভেবেছিলাম আমি অনেক লেট করে ফেলেছি, কারণ আমার যাওয়ার টাইম ছিল 10:30 এবং আমি সেখানে যাই 11:30, কারণ আমি ঘুম থেকে খুবই লেট করে উঠেছিলাম। এর জন্য ভেবেছিলাম হয়তো সকালের রেলিটা হয়ে গিয়েছে, কিন্তু দেখি না, আমিও গিয়েছি এবং রেলির সবাই বের হয়ে পড়েছে। যদিও আমার শুধু ফুটেজ দেওয়ার জন্য রেলিতে থাকার ইচ্ছা ছিল, আমি অত দূর যেতাম না। এই রেলি যাবে প্রায় সদর টাউন হল পর্যন্ত, আর এতক্ষণ ওই হিল জুতা পরে হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই রেলি বের হওয়ার পরে আমি আবারও স্কুলের ভিতরে চলে যাই এবং গিয়ে দেখি অনেকেই রেলিতে অ্যাটেন্ড করেনি, ওখানেই বসা ছিল। কিন্তু স্কুলের ভিতরে যেতে না যেতেই দেখি রেলি আবার ব্যাক করেছে। আসলে সময় সংকটের কারণে রেলি বেশি দূর আসলে যায়নি। এরপর গেটে ঢুকে দেখলাম এখানে সবার জন্য রজনীগন্ধা ফুল এবং ব্যাজ রয়েছে, তো আমিও একটি নিয়ে নিলাম। সবাইকে এভাবে বরণ করে নেয়ার আয়োজনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। রিইউনিয়নের যখন প্রস্তুতি চলছিল তা নিয়ে আমি একটি ব্লগ করেছিলাম এবং সেই ব্লগে আমি দেখিয়েছিলাম যে স্টল রয়েছে, বাট স্টলে কি রয়েছে সেটা জানতাম না। এখন আমি ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম। স্টল খুবই লিমিটেড ছিল এবং খুবই ভালো ছিল। এখানে ফুচকা, ঝালমুড়ি ছিল, বিভিন্ন রকমের পিঠা ছিল, সাইডে ড্রেসের দোকান ছিল, তার সাইডে আবার কিছু অক্সিডাইজার দোকান ছিল, এবং তার মধ্যে পাশাপাশি আবার দেখলাম যে আমাদের ছবি তোলার জন্য বেশ সুন্দর করে জায়গা ডেকোরেট করার ছিল, এবং এটা কিন্তু বেশ কিছু জায়গাতেই ছিল। এর পাশে আবার দেখলাম আরও কিছু স্টল রয়েছে, এখানে বেশ কিছু ডেজার্ট আইটেম পাওয়া যাচ্ছিল, পিঠার আইটেম পাওয়া যাচ্ছিল এবং ঘর সাজানোর জিনিসও কিন্তু ছিল। আসলে এই স্টলগুলো থাকার কারণে আমার বেশ মেলামেলা একটা ফিল হচ্ছিল, যেখানে সবাই আনন্দও করবো আবার কেনাকাটাও করতে পারবো। এরপরে দেখলাম প্রায় অনেকেই চলে আসছে এবং সবার এক রকমের শাড়িতে বেশ সুন্দর লাগছিল দেখতে। চারপাশ চারদিক শুধুই নীল আর নীল, এবং স্টেজের দিকে চোখ পড়তেই দেখলাম আমাদের সবার প্রিয় মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ ভাইয়া ছিলেন এবং তাকে ওদিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল। এরপর ভাবলাম একটা চেয়ারে বসে একটু নিজেকেই দেখা যাক। এরপর এক পর্যায়ে স্টেজে চোখ পড়তেই দেখলাম আমাদের সবার প্রিয় হেড স্যার কিছু বক্তৃতা দিচ্ছেন, আর এরপর সব থেকে শান্তির মুহূর্ত দেখা হয়ে গেল আমার সব প্রাণপ্রিয় বান্ধবীদের সাথে, খুবই চেনা পরিচিত মুখ যাদের সাথে সহজেই আমার দেখা একদমই হয় না। এরপরে চলে গেলাম অক্সিডাইসের একটি জুয়েলারির দোকানে। আমাকে কেন জানি আর কিছুতে না, অক্সিডাইসের জিনিসগুলো আমাকে খুব বেশি পরিমাণে টানে, কিনি আর না কিনি ট্রায়াল আমার দিতেই হবে। এরপর ভাবলাম ছবি তোলার জায়গাগুলোকে একটু কাজে লাগাই, রং ঢং যা আছে সব করে একটু একটু করে ছবি তুলে নিই, কারণ সবাই ছবি তোলার জন্য প্রস্তুত, এখন জায়গা খালি ছিল, এখন ছবি না তুললে পরে যদি না পাই। এরপর সময় হয়ে গেল লাঞ্চ করার, যেহেতু সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল এবং মুখের বিষয় ছিল সবাইকে খাবার দিচ্ছিল, আমাকে শুধু পানি দিয়ে এবং কোক দিয়ে বসিয়ে রেখেছিল। কেন ভাই, আমি কি খেতে পারি না, নাকি আমি খেতে জানি না কোনটা? হ্যাঁ, অ্যাটলিস্ট আমার কাছে খাবার চলে আসছে, এবং খাবার ছিল দুই রেস্টুরেন্টের, একটা ছিল স্টার রেস্তোরাঁ, ছিল খাবার বাড়ি, এবং আমি স্টার রেস্তোরাঁটা পেয়েছি। এবং প্যাকেট খুলেই দেখি আমার কাছে চলে আসছে একটি রান পিস, এবং সর্বদাই আমি বলি আমার ব্যাড লাক, আমার ভাগ্য ভালো না। কে বলছে ভাই বাজে কথা, আমার ভাগ্য কত ভালো, আমি একটা রান পিস পাইছি। বিশ্বাস করেন ভাই, এত ক্ষুধা লেগেছিল, আমার মনে হয় আমি যা খাই সবই অমৃত লাগে, আর তার উপরে সত্যি বলতে খাবার খুব ভালো ছিল। এরপর আবারও শরীরে এনার্জি নিয়ে ছবি তোলা স্টার্ট। এখানে এই প্রোগ্রামে আর যাই হোক, কেউ ছবি তুলতে ভুল করেনি। যে জীবনে ছবি তুলে না সে একবার হলেও ছবি তুলে নিয়ে যাবে তার সঙ্গীদের সাথে। এরপর শুরু হলো এই অনুষ্ঠানের প্রথম উদ্বোধনী নাচ, এবং সত্যি বলতে নাচটা খুবই দারুণ ছিল এবং গান চুজগুলো অসাধারণ ছিল। এবং আমি ভাবছিলাম প্রোগ্রামের শুরুটাই এত সুন্দর হয়েছে, শেষটা না জানার কত সুন্দর হবে। এ পর্যায়ে নাচের পরে একটি কবিতা আবৃত্তি করলেন আমাদের এক অনেক বড় সিনিয়র আপু। কবিতাটা ছিল বন্ধুত্ব নিয়ে, অসাধারণ ছিল। পরে আমরা সবাই চলে আসলাম স্টেজে আমাদের সবার একটি ব্যাচ গ্রুপ পিকচার তুলতে।
এরপর চলে গেলাম আমি কিছু সিনিয়র আপুদের কাছে, যারা কিনা আমাদের মায়েদের বয়সী হবে, এবং সত্যি কথা বলতে তারাই ছিল রিউনিয়নের প্রাণবন্ত মানুষগুলো। মানে আমাদের থেকেও এরা এত পরিমাণ চিল ছিল, এত পরিমাণ অ্যাক্টিভ ছিল, মঞ্চ তারাই মাতিয়ে রেখেছিল। এবং অবশেষে আমি ছবি তোলার এই জায়গাটা একটু খালি পেয়েছি। এই জায়গাটায় ছবি তোলার জন্য অনেকক্ষণ ঘুরপাক খাচ্ছিলাম, কিন্তু জায়গা আমি খালি পাইনি। তাও তখন তেমন একটা খালি ছিল না, বাট তাও আর কি জায়গা করে নিয়েছিলাম এবং হাতের কাছে যা পেয়েছি তা নিয়ে ছবি তোলা স্টার্ট করে দিয়েছিলাম মজা করে। এরপর আবারও আমাদের ছোট্ট আপুদের নাচ শুরু, এবং উপরে স্টেজের থেকে নিচেও কিন্তু প্রচুর ধামাকা হচ্ছিল। এরপরে আবার দেখলাম সবাই রেলিতে যাচ্ছে, কারণ তখন রেলি পরিপূর্ণ হয়নি, জাস্ট 5-10 মিনিটের ছিল। তো সবাই এবার আবার একটা লং রেলি করতে যাচ্ছিল, এবং এটা মেবি আবার সিটি কর্পোরেশন অবধি যাচ্ছিল। আমি বেশ কিছু দূর গিয়েছিলাম রেলিতে জাস্ট ফুটেজ নেওয়ার জন্য, এবং তারপরে দেখি আমার পা ব্যথা শুরু হয়ে গিয়েছে, দেন আর গেলাম না। কিন্তু এখানের কিছু ছোট আপুরা ছিল যারা গার্লস গাইডের ছিল, এবং তারা আমাকে বলেছিল গাড়িতে উঠে আসার জন্য। আমি কেন যে না বললাম আমি তার নিজেও জানি না। আমি পারতাম যেতে অবশ্য, কিন্তু আমি নাটা কেন বললাম রে ভাই, এটা আমার মাথায় খেলতেছে না। এই তো আবার কি না কেন বললাম সেই দুঃখ প্রকাশ করতে করতে এসে চেয়ারে বসে পড়লাম। এরপর রেলি থেকে এসে আমাদের আবারও নাচাগানা স্টার্ট, এবং এখানে অবশেষে ববি আপাকে পাওয়া গেছে। সে এত দায়িত্বের মাঝে আমাদেরকে একটু সময় দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আবারও স্টেজে আমাদের একটি ছোট পি ডান্স করছে, এবং স্টেজে যখনই গান স্টার্ট হয় তার থেকে নিচের ধামাকাগুলোই বেশি, সবাই নাচানাচিতে একত্রিত হয়ে মেতে উঠেছিলাম আমরা। এরপর এভাবে নাচ গান চলছিলই, এবং আমরাও মেতে উঠেছিলাম। এর মাঝেই আমাদের সব বিকেলে নাস্তাও দিয়ে দেওয়া হয়েছিল, এবং এত নাচানাচি লাফালাফির পর সত্যি অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এবং এই প্যাকেটের বিকালের নাস্তায় ছিল একটি কেক, 2টি খেজুর, 1টি ছানার সন্দেশ এবং 1টি রোল। বেশ ভালো খাবার ছিল। এরপর খাবার খেতে খেতে হঠাৎ করে স্টেজের দিকে চোখ গেল, এখানে কিছু ম্যাম এবং আমাদের সিনিয়র আপুরা ছিল যারা আমাদের মায়েদের বয়সী, এবং তারা খুব ইমোশনাল কিছু কথা বলছিলেন, এবং শুনে আসলেই খুব খারাপ লাগছিল। এবং তারা মাকে নিয়েও কিছু কিছু কথা বলেছিলেন, আসলে তাদের কথা ঠিক, কারণ আমাদের অনেক টিচাররা এখন আমাদের মাঝে আর নেই, অনেকেই নেই, এবং তাদের আমরা আসলে সত্যি খুব স্মরণ করি, এবং সেই কথা মনে পড়ে তারা খুব কান্নাকাটি করছিলেন। এমনকি এমনও হয়েছে যে 2020 সালের রিউনিয়নে আমাদের যেই টিচারগুলো ছিল, 2022 সালের রিউনিয়নে অনেকেই এই খুশির মুহূর্তে আমাদের সাথে উপস্থিত ছিলেন না। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এই তো ছোট্ট একটি খাবারের বিরতির পর আবারও আমাদের ছোট্ট আপুদের নাচ গান শুরু, আর আমাদের ছোট্ট আপুদের নাচ গান শুরু মানে আমাদের স্টার্ট। আর এর মধ্যে দেখতে পেলাম বাসা থেকে আম্মার ভাবিও চলে আসলো আমার এই প্রোগ্রাম দেখার জন্য, আর এখন চলছিল একটি খুবই ফানি সং, টিকাটলির মোড়ে একটা হলে রয়েছে, সবারই অবশ্যই গানটা দিয়ে খুবই পরিচিত আছে। এবং এই গানটা চলা মানে হুট করে থেমে যাওয়া, হুট করে আবার সবাই লাফিয়ে ওঠা, এবং খুবই মজাদার একটি মুহূর্ত ছিল এটা। এবং এই গানটির এবং এই পারফরমেন্সের তালে তালে আমরা তো ডান্স করেছি, এমনকি স্টেজের নিচে যারা আমরা ছিলাম সবাই নাচে মগ্ন ছিলাম, এমন কেউ নেই, সিনিয়র জুনিয়র সবাই আমরা নাচে মেতে উঠেছিলাম। যদি স্টেজটা ছোট না হতো আর এমন বড় হতেও যেন আমরা সবাই এটে যাই, তাহলে আমার মনে হয় না কেউ নিচে থাকতো। এবং ফাইনালি আমি এই কমিটির আপিদের পেলাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর দিনটি পেয়েছি। তারা হলেন এই কয়জন প্রিয় মুখ। তারা খুবই সুন্দর দায়িত্ব নিয়ে এই সুন্দর আয়োজনটি করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে হ্যাটস অফ। এরপর আমি এক ফাঁকে বাসায় চলে গিয়েছিলাম, এবং বাসা থেকে চেঞ্জ করে আসি, এবং এসেই দেখি আমাদের হেড স্যার এবং কমিটির আপিরা গেটে দাঁড়ানো, কারণ আমাদের একজন বিশেষ অতিথি আসবে, তাকেই বরণ করার জন্য সবাই দাঁড়িয়েছিল। তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার স্কুলের ভিতরে চলে যাই, কারণ ভাবলাম যেহেতু আমি কমিটির কেউ না, সেহেতু গেটের সামনে ভিড়ভাট্টা করে লাভ নেই। ভিতরে যাওয়ার পরে সন্ধ্যার দৃশ্যটা আরো বেশি সুন্দর ছিল, যেমন সুন্দর লাইটিং করা ছিল তেমন সুন্দর
সুন্দর ভিড়ও ছিল। দুপুরের থেকে এখন ভিড়ভাড়টা আরেকটু বেশি ছিল এবং বেশ কিছু স্টল বসিয়েছে যেটা সকালবেলা বসায়নি, এবং ওই স্টলগুলোও কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছিল। আর ইতিমধ্যে আমাদের বিশেষ অতিথিও আমাদের মাঝে চলে এসেছিল এবং তাকে শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করছিল আমাদের কমিটির আয়োজকরা। এরপর আমাদের কমিটির আয়োজকদের হাতে আমাদের হেড স্যার এবং আমাদের বিশেষ অতিথি ক্রেস্ট তুলে দিচ্ছিলেন। এটা আসলে তাদের প্রাপ্য, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর সময় উপহার পেলাম। অ্যান্ড এরপর হলো কেক কাটিং সেরিমনি। এরপরে আমি কিছু খাবার কিনে আম্মু আর ভাবির কাছে নিয়ে যাই। যদিও আমার কাছে দামটা একটু বেশি লেগেছিল স্টলে, বাট এটা স্বাভাবিক ছিল যেহেতু সবকিছু হোমমেড জিনিস ছিল। এরপর আবারও নাচ গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং বেশ জমজমাট হয়ে উঠছিল। পর্যায়ে মঞ্চে রয়েছেন সুমাই আপু। এই পুরো ইভেন্টের ডেকোরেশন তারই ছিল ইভেন্ট নেটওয়ার্ক। আর এটা ছিল একটি নাটকের অংশ, যেই নাটকের থিমটা ছিল রহিম রুব্বান। আমাদের ছোট্ট আপিরা খুবই ভালো পারফরমেন্স করেছে এই নাটকে। এরপর আবারও সবার লাফালাফি নাচানাচি শুরু, আর আমি এক জায়গায় বসেছিলাম চুপচাপ, কারণ আমার ড্রেস পরে কিছুই করা সম্ভব ছিল না। প্রচুর বোরিং লাগছিল আমার, কারণ বোরিং না আসলে হিংসা লাগছিল, কারণ আমি কেন এবার কিছুতে পার্টিসিপেট করলাম না ভাই। আমার খুবই খুবই মন খারাপ ছিল একটা কারণে, যদি পারতাম আমি এখন স্টেজে উঠে নাচানাচি শুরু করে দিতাম। বাট ইনশাল্লাহ 2028 সালের রিইউনিয়নে আমি পার্টিসিপেট করব। এরপরে আরেকটি মজার পার্ট ছিল আতশবাজি। অবশ্য রিইউনিয়ন শুরুর পূর্বে একটি উদ্বোধনী বেলুন উড়ানো হয়েছিল, আমি ওটা শুটটা নিতে পারিনি, কি করার। এরপরে চলছিল সবার পছন্দের আরেকটি গেম, রাফেল ড্র। যদিও আমার ভাগ্য এত পরিমাণে খারাপ যে আমি রাফেল ড্রতে কোনো দিনও কিছু পাইনি, হয়তো ভাগ্যক্রমে দুইবার হয়তো পেয়েছিলাম, তাও খুব স্মরণীয় আছে কারণ আমি ওই লাইফে দুইবারই পেয়েছিলাম। এরপরে যতবারই ধরেছি একবারও পাইনি। আর সব থেকে মজার বিষয় হলো এই অনুষ্ঠানেও আমি দুইটা কার্ড কিনেছিলাম, আমি পাইনি। অবশ্য আমি কেনার সময় বুঝেছিলাম যে আমি পাবো না, সো অত বেশি মাথাও খামাইনি। পর শুরু হলো র্যাম্প ওয়ার্ক। অবশ্য আমি এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না, আমি খুব কনফিউশনে ছিলাম আমি আসলে হাঁটবো কি হাঁটবো না, কারণ আমি একদমই প্র্যাকটিস করা ছিলাম না। হুট করে উঠি হাঁটা স্টার্ট করে দিলাম, বললাম কিছুতেই তো পার্টিসিপেট করলাম না, একটা ছবি তো অন্তত চাই রে ভাই, এর জন্যই উঠে গেলাম। আমার পাশাপাশি ছিল আরো আমার অনেক ছোট আপুরা যারা খুবই সুন্দর সাজে সেজে ছিল এবং তাদের একটা সাজের থিম ছিল, আর আমি এমনি গেলাম। যদিও সবার ফুটেজগুলো আমি এখানে নিতে পারছি না, কারণ আমার ব্লগটা অনেক বেশি লং হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু আমি এই র্যাম্পের ভিডিও আলাদা করে আমি আমার পেজে আপলোড দিব। অ্যান্ড ফাইনালি আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলি এবং আমি আবার চার্ম অ্যান্ড চিল মুডে ফিরে আসি এবং শুনতে পাই যে স্টেজে অলরেডি কনসার্ট শুরু হয়ে গিয়েছে। তো আমি আমার মা নাচতে 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 এন্ট্রি নিলাম। এমনকি কনসার্টে কিন্তু আমাদের প্রাক্তন শিক্ষার্থীরাও অ্যাটেন্ড করেছিল। অনেক হয়েছে ভাই, অনেক করছি বক বক, আর পারতাম না আমি আমার কন্ট্রোল করতে। এখন আমি যাবো আর নাচবো, নাচবো আর নাচবো, আর আপনারা দেখবেন। অনেকক্ষণ পর মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। আসলে কোনো কনসার্টকে আমাদের ডিজে পার্টি বানাইতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে কোনো থিমস নাচ না, জাস্ট নাচটা হচ্ছিল এমন, যেমন খুশি তেমন নাচো। খুবই আনন্দময় একটি দিন ছিল, যেমন ভেবেছিলাম তার থেকেও দ্বিগুণ ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবং অনেস্টলি যদি স্টেজ ভাঙার ভয় না থাকতো, তাহলে আমার মনে হয় না কেউ নিচে দাঁড়িয়ে নাচ করতো। যদিও নাচার সময় আমাদের সবাইকে দেখতে এখন কার্টুনের মতো লাগছে, কারণ আমি ভিডিও ফুটেজ খুব বেশি ফাস্ট করে দিয়েছি, কারণ 12 ঘন্টার একটি প্রোগ্রাম 15 মিনিটের একটি ব্লগে শেষ করা অসম্ভব। তাও আমার ব্লগটা অনেক লং হয়ে গিয়েছে, যাক ব্যাপার না, আপনাদের হাসির জন্যই তো ভিডিওগুলো তৈরি করি, হাসুন, হাসলে শরীর ভালো থাকে। এই উসিলায় না হয় আমি একটু সব কামাইলাম। নাচার সময় মনে পড়লো আমি আমার চিল মাম্মি এবং ভাবিকে কেন বাদ দিব, তাদের নিয়েও শুরু করে দিলাম। হেমে থাকবে না আজ একটি শিশু, এটা হবে আজকের স্লোগান। এবং এই পর্যায়ে আমাদের অন্তরঙ্গ টিমের কথা না বললেই নয়, আমাদের এই পুরো রিইউনিয়নকে স্মৃতির পাতায় ধরে রাখতে যারা আমাদের সহযোগিতা করেছেন সেই টিমের নাম হচ্ছে অন্তরঙ্গ টিম। এবং আমাদের স্কুলের পক্ষ থেকে অন্তরঙ্গ টিমকে একটি ক্রেস্ট দেওয়া হলো, জাস্ট ছোট একটি উপহার হিসেবে এবং স্মৃতি হিসেবে। খুব ভালো সময় কেটেছে ভাইয়াদের সাথে, ভাইয়ারাও খুব ফ্রেন্ডলি ছিল, খুবই ভালো ভালো ছবি তুলে দিচ্ছিল। আশা করছি খুব শীঘ্রই সুন্দর সুন্দর পিকচার আপলোড দিব, ইন ফিউচার তাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এবং এই তো বিদায় ক্ষণ ঘনিয়ে আসলো, এখন সবাই যে যার বাসায় চলে যাবো। অলরেডি মাঠ কিন্তু পুরোই ফাঁকা, আমরা বেশ
কিছু মানুষ ছিলাম আর সবাই যে যার বাসায় চলে গিয়েছিল, কিন্তু আমি যাইনি। কারণ ভাবলাম এত কষ্ট করে এসেছি, আবার কবে সবাইকে পাবো না পাবো, আমি তো প্রোগ্রাম শেষ করে দেখেই যাব। অনেক অপেক্ষার প্রোগ্রাম শেষ, এখন বাসায় ফেরার পালা। রাত তখন 11টা বাজে আর আমি বাসার দিকে যাচ্ছি, আমি মা অ্যান্ড ভাবি। খুবই স্মরণীয় একটি মুহূর্ত গেল আজকে, খুবই সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। যদিও আমি পুরোপুরি আমি স্যাটিসফাইড ব্লগটি করতে পারিনি, আমি আমার যথার্থ চেষ্টা করেছি, আশা করছি সকলের কাছে ভালো লাগবে। এটা জাস্ট ব্লগ না, আমি জাস্ট এই ব্লগটা সবার জন্য না, আমি আমার নিজের জন্য করেছি, যেন যখন তখন আমি আমার স্মৃতির পাতা খুলে একবার হলো ভিডিওটি দেখতে পারি। আরো দেখা হবে 2028 সালের রিউনিয়নে। 28 সালে আমাদের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 100 বছর পূর্তি হিসেবে অনুষ্ঠানটি হবে। আশা করছি এবার যারা ছিল আমরা আগামীতেও তাদেরই পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ অব্দি স্টে টিউনড এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।